একমন এক প্রাণ আচ্ছা একমন এক প্রাণ তখনকার তমা মির্জার চেয়ে এখনকার তমা মির্জা বেশি সুন্দর কেন এটার উত্তর আমি কি দিব মানুষের শুনছে বয়স হলে সৌন্দর্য কমে আমারও তো সেটাই মনে হয় এখন আপনার কাছে কেন মনে হয়েছে বয়স বাড়ছে বাট সৌন্দর্য তার সাথে বাড়ছে এখানে দেখবেন কমেন্টে সবাই লিখবে কি বিচ্ছিরি লাগতেছে আপনি বলতেছেন ভালো লাগতেছে আচ্ছা যাই হোক এটা হলো আলহামদুলিল্লাহ মানুষ ভালো থাকলে তার মন ভালো থাকলে সে কাজের মধ্যে থাকলে ব্যস্ততার মধ্যে থাকলে ফ্যামিলির সাথে কানেক্টেড থাকলে মানে পারিপার্শ্বিক সব কিছু সুন্দর থাকলে নাকি সেটা তার চেহারায় ফুটে ওঠে তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভালো থাকার এবং ভালো আছি বিশেষ করে লাস্ট কয়েক বছর তো ভালো কাজ করারও চেষ্টা করছি সে জায়গা থেকে হয়তো আমার ভালো কাজ বা ভালো থাকাটা চেহারায় ফুটে ওঠে হ্যাঁ সেটা তো অবশ্যই সেই চেঞ্জটা আমি আমার মধ্যে আনার চেষ্টা করেছি যে কাজটাকে কোনো ছকে বন্দি করতে চাইনি যে ছকটা এরকম আমি শুধু এই গল্পেই কাজ করব বা আমি এরকম গেট আপেই কাজ করব যারা ভালো কাজ করেন বা আগেও করেছেন বা যাদের মধ্যে ওই তৃষ্ণাটা থাকে ভালো কাজ করার ভালো একজন অভিনেত্রী বা অভিনেতা হয়ে ওঠার তারা সবসময় ছকে বাধা থাকতে চান না তারা সবসময় চান যে নিজেকে নিজের প্রতিভা বা নিজের কাজের জায়গাটা অনেক বড় হোক তো আমারও ওই ওই তৃষ্ণা ভালো কাজ করার ইচ্ছা এই এই যে এটা আমার নদীজনের পর থেকেই মনে হলো যে না আমি একটু চেষ্টা করলে হয়তো কিছুটা হলেও ভালো করতে পারবো তো ভালো করতে গেলে তো আমাকে বিভিন্ন ধরনের চরিত্র আসলে ধারণ করতে হবে তো সব চরিত্র তো একই রকম হয় না সব চরিত্রে আমি যেমন আমার পাশের বাসার মানুষটাই হয়তো চোখ বন্ধ করেই দেখছে না চোখ খুলে থাইল্যান্ডে গান হচ্ছে এরকম তো হয় না তো ওই ধরনের ফিল্মও অনেক ভালো লাগে যেগুলোতে কমার্শিয়ালি আমরা দেখি আর্টিস্টদেরকে আবার একটু অন্য ধরনের ফিল্ম যেটা আসলে জীবনের বাস্তব জীবনের গল্প নিয়ে হয় এই ধরনের ফিল্মও আমরা দেখি তো আমি যেহেতু আগে কমার্শিয়াল ফিল্ম বলেন বা একটু ডিফারেন্ট টাইপের ফিল্মে কাজ করেছি এখন আমি জানি না সামহাও এইসব ক্যারেক্টার আমাকে খুব টানে আমার মনে হয় আমি মানুষের সাধারণ মানুষের খুব কাছে চলে যেতে পারি যেহেতু আমি নিজেও একজন সাধারণ মানুষ কিন্তু আমার কাজের জায়গাটা একটু ডিফারেন্ট কাজের মাধ্যমে মানুষ পর্যন্ত পৌঁছাতে হয় তো সেই জন্য আমি চাই যত সাধারণ জীবনযাপনের চরিত্রগুলো আমি তুলে আনতে পারবো তত হয়তো আমি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো সুরঙ্গের সাধারণের মধ্যে অসাধারণ চরিত্র মেয়েটা খুব সাধারণ গল্পটা অসাধারণ প্রেজেন্টেশন অসাধারণ চরিত্রটি অসাধারণ আবার যখন একটা গল্প বলা হয় গল্পটা আপনার মনে হবে খুব সাধারণ কিন্তু যখন শেষ করবেন তখন মনে হবে ওয়াও অসাধারণ কিছু দেখলেন নিশো ভাই সম্পর্কে আসলে যেটা মানে বলতে গেলে অনেক সময় ধরে বলা উচিত কারণ আমি খুব সংক্ষেপে একটা এত ভালো এত বড় মাপের একজন অভিনেতা সম্পর্কে এত সংক্ষেপে আসলে কিভাবে বলবো তারপরেও যেটা না বললেই নয় যে আমি সবসময় আমার কাজ যাদের সাথে আমি যখন বাবু ভাইয়ের সাথে কাজ করেছি খাঁচা তারপরে যখন আমি ফ্রাইডে করেছি সেখানে ছবি আপা ছিলেন তো 7 নম্বর ফ্লোরে বুবি আপু ছিলেন জয় ভাইয়া ছিলেন তো আমি যখনই ডিফারেন্ট ডিফারেন্ট ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার সুযোগ পাই আমি চাই আমি তাদের থেকে কিছুটা শিখি কারণ তারা অসম্ভব ভালো অভিনয় করেন তো আমাদের তো আলাদাভাবে বারবার বলছি যে আলাদাভাবে শেখার ওই ইনস্টিটিউশন বলেন বা জায়গাটা নেই বা আমাদের মধ্যে আগ্রহ কম আমরা খুব সহজলভ্য মানে থাকে না সহজে যেটা পেয়ে যাবো ওটার প্রতি আমাদের আগ্রহ থাকে যে সহজে কীভাবে শেখা যায় তো আমার কাছে মনে হয়েছে যে শুটিংয়ে যখন একসাথে অনেক সময় ধরে কাজ করা হয় এটা খুব সহজে শেখা যায় খুব কাছ থেকে শেখা যায় তো আমি নিশো ভাইয়ের সাথে যে জার্নিটা আমার সুরঙ্গর এখান থেকে আমি চেষ্টা করেছি যে যতটুকু শেখা যায় এবং ভাইয়ার কাছ থেকে আমি মানে ভাইও আমাকে হেল্প করেছেন তো আমার মনে হয় এটা আমার এক জীবনের জন্য একটা সম্পদ এক জীবনের জন্য যথেষ্ট আমি শিখেছি তার কাছ থেকে যেটা আমাকে সামনের কাজগুলোতে অনেক হেল্প করবেন আমি অনেক কিছু আসলে জানতাম না হয়তো করতাম করলে হয়তো কিছু সিন খুব ভালো হতো কিছু মুভি খুব ভালো হতো কিছু হতো না এখন যেটা হয়েছে এখন হয়তো একটা এভারেজ কাজ আমি করবো মানে একদম ওটার থেকে একদম খারাপ কাজ আমার হবে না বিকজ অফ আমি আমার পুরো টিমটা থেকে অনেক শিখেছি আমি শুধু যদি স্পেসিফিক নিশো ভাইয়ের নাম বলি তাহলে আসলে জিনিসটা সঠিক উত্তর হবে না সেক্ষেত্রে আমি বলবো রাফি তার কাছ থেকে আমি অনেক শিখেছি সে আমাকে আমি অনেক সিন আছে হয়তো অনেক ক্লাউড করে ফেলেছি রাফি বলেছে না ভালো লাগতেছে না কমাও কোনো সিন হয়তো আমার হচ্ছে না বলছে না এটা আরেকটু করো তো সে ইভেন দো আমাদের যে ডিওপি ছিলেন সুমন ভাই লাইট পজিশন কীভাবে একটা ড্রামা সিন কীভাবে একটা সেটের মধ্যে কীভাবে করা যায়
এই যে ছোট ছোট জিনিস আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখেছি। তো এই সুরঙ্গ আসলে আমার একটা লার্নিং মুভি, যেটা থেকে আমি শুধু শিখেছি এবং ইনশাল্লাহ এটা ইন ফিউচার আমাকে ভালো কাজ করতে আরও বেশি আগ্রহী করবে এবং আমার কাজগুলো আমি আস্তে আস্তে আরও নিখুঁত করতে পারবো। কেমন করেছি সুরঙ্গ, তো এটা তো আসলে প্রথম দর্শক ছিলেন যাদের সাথে আমি কাজ করেছি, আমার পুরো টিম যারা আমার প্রথম দর্শক, যারা প্রথমে দেখেছে ছবিটা, এবং তারপরে আমার দর্শক হবেন যারা হলে থাকবেন। তো প্রথম দর্শক ছাড়া তারা যেহেতু বলেছে যে না হয়েছে, ভালো হয়েছে, এবং আমার যাদের জন্য এই মুভিটি, যাদের জন্য এই সুরঙ্গ চলচ্চিত্রটি, তারা হলে এসে দেখার পরে যদি তারা বলেন যে হ্যাঁ ভালো লেগেছে, এইটাই সার্থকতা। আমি এভাবে বলতে পারবো না আমি খুব ভালো করে ফেলেছি, আমি আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। আমি চেষ্টা করেছি, আমি ময়না চরিত্রকে ধারণ করার চেষ্টা করেছি, আমি ময়নাকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, ময়নার কথা বলা, ময়নার চলাফেরা, ময়নার গেট আপ লুক, আমি চেষ্টা করেছি যেন একটু আমার আগের কাজের থেকে একটু আলাদা হয়। কারণ আমরা যত কাজ করি তত কিন্তু আশেপাশে সব চরিত্রগুলো আমাদের করা হয়ে যায়, এক এক চরিত্র যখন করা হয় একদম দর্শক তখন জানে যে ওকে তো এই চরিত্র আগে দেখেছি, ওকে তো এইভাবে দেখেছি, তো এটাকে কী করে আলাদা করা যায়, একটু ময়নাকে কী করে একটু আলাদা করা যায় যেন একটু নতুনত্ব থাকে। তো আমার পুরো টিমও সেটা নিয়ে কাজ করেছে। তো দেখা যাক, যেহেতু ময়নাকে আপনারা অনেক দেখতে পাননি এখনও, তো আমি চাই যে হলে রিলিজের আগে অত না দেখেন, হলে গিয়ে দেখে দেন ময়নাকে ভালো লাগলে বা সুরঙ্গ মুভিকে ভালো লাগলে বলেন ভালো লেগেছে, ভালো না লাগলেও সেটা আপনারা বলেন ভালো লাগেনি। কিন্তু এর আগে যেন আপনারা আসলে একটা ছবি, সেটা যে ছবি হোক, সেই ছবি নিয়ে আসলে থাকে না নেগেটিভ একটা চিন্তা, বা ছবির গল্প কপি বা ছবিটা মানে ছবি হয়নি, এটা হয়তো নাটক হয়ে গিয়েছে, এই যে এই ধরনের কিছু কমেন্টস, এটা খুব কষ্ট দেয় আমাদের যারা আমরা একটা ছবির সাথে সম্পৃক্ত থাকি। তো এটা আমি একদমই চাই না। অনেকের ফার্স্ট লুক দেখে মনে হবে ভালো লাগেনি, বাট পুরো ফিল্ম তো একটা ফার্স্ট লুক দিয়ে আপনি জাজ করতে পারেন না। কারো পোস্টার দেখে মনে হবে যে ভালো হয়নি, তো একটা পোস্টার দেখে তো একটা ফিল্ম জাজ হয় না। হ্যাঁ, ওই যে বললাম যে ভালো না লাগা লাগা এটা বলতে পারেন, বাট মানে ভালো লাগেনি দেখে দেখবেন না, এটা না, একবার দেখুন, তারপরে আমার মনে হয় পুরো মুভি দেখার পরে যদি আপনারা আপনাদের গঠনমূলক সমালোচনা করেন, সেটা আমাদেরকে আসলে অনেক শেখায়, অনেক ভাবায় আরো ভালো কাজ করার জন্য। নিশু ভাই নাকি অপরিচিত মানুষের কাছে খুব ইন্ট্রোভার্ট, আমার প্রশ্ন হচ্ছে আপনার সাথে কাজ করে কতটা এক্সট্রোভার্ট হয়েছে আর শুটিং এ কোনো মজা? এখানে সব মানুষের সাথে হয়তো নিশু ভাইয়ের পরিচয় আছে, কিন্তু খুব কম মানুষের সাথে হয়তো সামনাসামনি এরকম আড্ডা দেওয়া হয়েছে। আপনাদের কারোর কাছে কি মনে হয়েছে উনি ইন্ট্রোভার্ট একটা মানুষ? উনি খুব কম কথা বলে, শান্ত একটা মানুষ। শুটিংয়েও আমি বলবো না যে খুব উনি কথা বলেছেন বা খুব ই, বাট আমি যেটা নোটিস করেছি উনি অল্প কথা বললে ওইটা খুব ফান লাভিং লেগেছে। যখনই কথা বলেছেন গঠনমূলক কথা বলেছেন, যখনই কথা বলেছেন কাজ নিয়ে কথা বলেছেন, যে থাকে না মানে কোনো কারণ ছাড়াই আড্ডাবাজি, কোনো কারণ ছাড়াই কোনো টপিক নিয়ে হা হা হি হি। এবং এই একটা মানুষকে দেখেছি কখনো কারণ নামে, পুরো সেটে আমি দেখেছি কখনো কারণ নামে উনি বদনাম করা বা কারো খারাপ শুনে খুব এক্সাইটেড হওয়া, আচ্ছা 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 কী বলতেছে একটু শুনি, বরং উনি এগুলো অপছন্দ করেন। এবং এখনও যেমন তার ফ্যানরা যদি কখনো অন্য কাউকে ছোট করে, যদিও করে না, বা অন্য ফ্যানরা যদি ছোট করে, এগুলো উনি পছন্দ করেন না। উনি চান যে আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, দর্শকদেরকে ভালোবাসি, সো দর্শক আমাদের কাজ দেখুক, গঠনমূলক কথা বলুক। তো এই যে বললাম না অনেক কিছু শিখেছিস, তো সেটার কাছ সেখান থেকে আমার মনে হয় খুব বড় একটা লার্নিং হলো আমার গঠনমূলক, প্রত্যেকটা বিষয় থেকে আসলে গঠনমূলক একটা শিক্ষা নেওয়া, এটা আমি শিখেছি তার কাছ থেকে। তো এই তো আমার কাছে তাকে খুব ফান লাভিং মনে হচ্ছে, আমার কাছে তাকে খুব যে কারোর সাথে মিশে যেতে পারে খুব সহজে, এটা মনে হয়েছে। প্রত্যেকটা জিনিসের ইন ডিটেইলস সে দেখে বা চিন্তা করে, এটা খুব জরুরি, যে দেখেই একটা কমেন্ট করে দিল ওইটা না। ইভেন ইন্টারভিউগুলোতেও দেখবেন ওনাকে যে কোনো প্রশ্নের উনি কিন্তু জিজ্ঞাসা কেমন আছেন, ভালো আছি, না ওই ভালো থাকার কারণটাও সে এক্সপ্লেন করে খুব সুন্দর করে। তো এটা একটা ভালো মানুষের অনেক বড় একটা গুণ, একজন অভিনেতার খুব বড় একটা গুণ। না আমার কাছে কখনো, আমার কাছে তো প্রত্যেকটা ময়না চরিত্রটাই অনেক কঠিন লেগেছে, ময়না খুব সহজ একটা চরিত্র না, এটা দর্শক হলে গেলেই বুঝতে পারবো, ময়নার ক্যারেক্টার অনেকগুলো লেয়ার আছে। তো আমাকে নিশো ভাই, আমি তো বললামই যে প্রত্যেকটা সিনের আগে নিশো ভাই কথা বলে নিয়েছেন, নিশো ভাই আমাকে অনেক সহজ করে দিয়েছেন। ময়নাকে আপনি যতটুকু সহজ, মানে ময়নাকে যত ভালো লাগবে, এর পিছনে আমার পরিচালক এবং নিশো ভাইয়ের অবদান অনেক বেশি।
আমার কথা যে আমার সিনেমার যদি যে কোনো অংশ নিয়েই কথা হয় সেটাই আমার কাছে অনেক আনন্দের। সেটা আমার সিনেমার লোকেশন হতে পারে, সেটা আমার সিনেমার পিকচারাইজেশন হতে পারে, সেটা গল্প হতে পারে, আমার সিনেমার যে কোনো বিষয় নিয়েই যখন প্রশংসা আমি শুনবো বা যে কোনো বিষয় নিয়েই বেশি আলোচনা হবে ওইটা আমার কাছে অনেক শান্তি। এবং সেখানে যদি আমার মুভির যিনি আসলে কি বলবো পরিচালকের পরে যার উপরে গল্প সুরঙ্গ, সেই সুরঙ্গ গল্পটা যার, যে মাসুদ যার জীবনের গল্প, সেই মাসুদকে নিয়ে আলোচনা হয়, এর থেকে আনন্দের আর কী হতে পারে? তো আমি খুবই আমার আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব প্রাউড ফিল করি। আমার আমি দেখি যে ওয়াও মাসুদকে নিয়ে কথা হচ্ছে, সুরঙ্গকে নিয়ে কথা হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ অবিচ্ছেদ্য অংশ সুরঙ্গের। তো কখনো আমার কাছে এটা 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 আমার কাছে খুব আনন্দের যে মাসুদকে নিয়ে কথা হচ্ছে, সুরঙ্গ মুভিকে নিয়ে কথা হচ্ছে। কখনো আমার কাছে মনে হয় না যে কেন আমার, বরং আমার আমার ওই চাওয়াটাই নেই যে আমার দিকে খুব অ্যাটেনশন যাক বা কিছু। আমি চাই আমার মুভির দিকে সবার অ্যাটেনশন যাক, আমার মুভিটা সবাই হলে এসে দিক। আমরা যেসব জায়গায় কাজ করেছি খুব কষ্টের, আমি একটা স্মৃতি বলি যে আমাদের চিটাগাংয়ে একটা মাছের খামারের মতো, ওখানে শুটকি টুটকি এগুলো তৈরি প্রসেসিং হয়, এবং পাশে হলো বরফ ফ্যাক্টরি। তো ওই পুরো জায়গাটাতেই মানে অনেক দূর থেকে আপনি স্মেল পাবেন যে শুটকির গন্ধ। তারপর ঢোকার পরেই হলো পুরো জায়গাটার মধ্যে শুটকি মাছ, তারপরে পাশে আবার একটা বিশাল ইসের মতন জাহাজ টাহাজ দাঁড়ানো, তো ওখানেরও একটা মানে মেশিনের ইঞ্জিনের তেল টেলের স্মেল। তো সব কিছু মিলিয়ে খুব হেলদি একটা পরিবেশও না, এবং ওইখানে মানে থাকে না যে ওখানে স্মেলটাও সামহাও আপনার নিতে কষ্ট হবে অনেক সময় ধরে। তো প্রথম দিন আমার ওখানে শ্যুট ছিল না, দ্বিতীয় দিন যখন আমার ছিল আমার বিকালে ছিল, তো আমাকে বলতেছিলো যে ওখানে আমি লাঞ্চ করবো কিনা। তো আমি বলছিলাম লাঞ্চ করে আসি, বললো না নিশো ভাইটাই সবাই লাঞ্চ করতেছে, বললো করতে তো আমি সে কোথায় করতেছি, বলে লোকেশনে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ভাই বিশ্বাস করেন আমি জানি না, আমি স্যালুট দিই ওইখানকার মানুষদেরকে যারা ওখানে 24 ঘন্টা পরিশ্রম করে ওই ওই পরিবেশে ওই ইসের মধ্যে, যাদের কাছে মানে এটা একদমই এখন আর কোনো বিষয় না, তাদেরকে মানে আমার শ্রদ্ধা, আমার মানে আমার স্যালুট যে তারা পারে। আমি ওখানে ঢোকার পরে আমার কাছে লিটারালি আমি অসুস্থ হয়ে পড়ছি, এবং এর পরের ধন্যবাদ কৃতজ্ঞতা বা স্যালুট জানাই আমি নিশো ভাইকে এবং রাফিকে, যারা ওখানে বসে দুপুরে লাঞ্চ করেছে, রাতে ডিনার করেছে, ওখান থেকে সেট থেকে বের হয়নি। এটা কীভাবে আসলে সম্ভব আমি জানি না। তো আমি না এটা দেখার পর আমার কাছে মনে হলো যে একটা চরিত্রে কতটা একটা মানুষ ইনভলভ হলে বা একটা ডিরেক্টর একটা গল্পেও বা ছবিটা বানানোর প্রতি কত ডেডিকেটেড হলে যে এইগুলো কোনো কিছুই তাদের কাছে ম্যাটার করে না। কারণ দেখেন এইখান থেকে বের হয়ে যদি আপনি একটা ধুলাবালির মধ্যে যান বা একটা এই যে ময়লার এক পাশ দিয়ে যান, আপনি কিন্তু নাক চেপে ধরবেন। তো সেখানে আমরা নর্মাল আমাদের ক্যাম্প থেকে গিয়ে ওর মধ্যে পরিবেশের মধ্যে গিয়ে খাপ খাইয়ে ওখানেই খাওয়া ওখানেই ঘুম। তো এটা আমার জন্য মনে হয় যে এটা মানে আমাদের পুরো টিম যে পরিমাণ কষ্ট করেছে এটা মানে এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। এবং ওইখানে থেকে বের হওয়ার পরে মানে পুরো হোটেলে যখন গিয়েছি আমরা পুরো লবি টবি সব জায়গায় শুটকির স্মেল, ওরা তো সবাই মানে এটা কোথা থেকে আসলো শুটিং করে। তো যাই হোক, এরকম অনেক স্মৃতি আছে, এরকম অনেক পরিশ্রম আমরা করেছি। এটা অনেক শান্তির যে আমরা পরিশ্রম করে কাজটা শেষ করেছি, এমন না যে আমরা এসির মধ্যে ঘুমায় ঘুমায় একটা মুভি শেষ করে ফেলেছি। তো এরকম পরিশ্রম করেই একটা কাজ হওয়া উচিত, এবং এই কাজের যখন সার্থকতা আসে এর থেকে আনন্দের প্রশান্তির আমার মনে হয় একজন আর্টিস্ট বা একটা টিমের আর কিছু হতে পারে না। আমার সিনেমা মধ্যে কোনটা আগে দেখবো আমি এখনই বলতে পারবো না, আমি কোনটা আগে দেখবো। আমার কাছে প্রহেলিকার লুক খুব ভালো লেগেছে, ওদের যে টিজার বের হয়েছে, শাকিব খান যেহেতু আছে মুভিতে সো এটা তো অন্যরকম কিছু হবেই, সো ওইটা দেখারও আমার খুব আগ্রহ আছে। ওইদিকে ক্যাসিনো আমার খুব ভালো লেগেছে, যে ডিফারেন্ট একটা গল্প ক্যাসিনো নিয়ে যেটা আমরা আগেভাবে দেখিনি। তো আর সুরঙ্গ তো সুরঙ্গই, তো সব মিলিয়ে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং কিছু মুভি আসতেছে এবার ঈদে। আমি চেষ্টা করবো সবগুলো মুভিই দেখার, কারণ আমার দেখা উচিত, যেহেতু আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমার মুভি দেখার, আমারও উচিত অন্যদের মুভি দেখা। তো আমি অবশ্যই দেখবো, এবং দেখার পর আমি বলবো কার মুভি আমার কেমন লাগলো, ইনক্লুডিং আমার মুভি।